আলাইকুম, ওয়েলকাম টু তানজানাস রেসিপি। আশা করি আপনারা সব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ঝটপট তৈরি করে দেখাবো বাচ্চাদের মন পছন্দ স্যান্ডউইচ মেকারে স্পঞ্জি স্যান্ডউইচ কেক। চলুন তাহলে শুরু করা যাক। এখানে একটি বাটিতে একটি ডিম নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের চিনি। একটি হ্যান্ড মিক্স দিয়ে চিনি আর ডিমটাকে একসাথে করে ভালোভাবে বিট করে নিতে হবে। আমি যতটা সম্ভব ভালোভাবে বিট করে নিচ্ছি, আমার বিট করা হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের তেল। তেলটা দেওয়ার পরে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের ময়দা। ময়দাটা দেওয়ার পরেও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এটাকে দেওয়ার পরেও আবারও এভাবে করেই মিক্সড করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এটা দেওয়ার পরেও ভালোভাবে এভাবে বিট করে নিচ্ছি। এখন আমার বিট করা হয়েছে। তো আমি এখানে একটি স্যান্ডউইচ মেকার নিয়েছি, তো এটার মধ্যে এখন একটু সামান্য একটি ব্রাশ দিয়ে হালকাভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তো সব ছাদটাতেই আমি তেল ব্রাশ করে দিচ্ছি। উপরের যে অংশটা আছে সেটার মধ্যেও হালকাভাবে একটু তেল ব্রাশ করে দেব। তারপরে মানে একটি একটি করে মানে ব্যাটারটা দিয়ে দিব কেকের 1 কাপ দিয়ে। তো পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। তো এভাবে করে দিয়ে তারপরে একটি কাঠি দিয়ে মানে সাইডগুলো একদম এভাবে করে দিতে হবে যেন সম্পূর্ণ সাইডটাতে মানে বরাট হয় কেকের ব্যাটারটা। এখন আমি এটাকে 3 মিনিটের জন্য সুইচ দিয়ে দিয়ে দেব। তো আমি 3 মিনিট অপেক্ষা করব। এখন রেড কালার আছে, পরে সবুজ হবে যখন 3 মিনিট হবে। তো আমি 3 মিনিট পর ফিরে এলাম। তো খুব সুন্দরভাবে কেকগুলো হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে, ফুলে একদম ডাবল হয়েছে। তো আমি এখন উঠিয়ে নিচ্ছি সবগুলো, আর বাকিগুলোকে এভাবে করে আমি বানিয়ে নেব, তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল আমার স্পঞ্জি স্যান্ডউইচ কেক। প্রণালীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। আমি উপরটাতে একটু সামান্য আইসিং সুগার দিয়েছি। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।